শিকক কক ফেক মুন বানা বাইক বহিনমা ক ক ক ক ক ক ক ক ক ককনারিগি অবহাইন কবঙ্গও দাল বিদাল লুকরংন সুখাকথাইনি হাফং রকনো ফুঁজা খিবি নগ্রংসালো কয়লাশ শহরের ক খাউাবিল কামী পঞ্চায়ত নি দালবিদাল কামি লুকর কোসা বানারংনি অবহাইন কটর তিখাই মবন কবং মুগরখা বারো হাট বাসলাই মরং বিসংতিপ কটর খাইনি আগলাইনি সমাই রক নাহারই বিজেপি হাপাং রগ্ন বংকল থাইনি যত্ন আরুজা খিবি आ नकलमै कामिनी लुकुरक तु फैमा फैमा कसक बनाग यागती ता लुक सृत टङ्खा कहिनी राजुकु चिचुक कग्रमानी बियङ्कम चप्रम मक खै तै बग नो सिन्स्राइ बैठन मन गलाग अबनी कग्रग फुलुग लुकुरग दाम थर रग र मैन आजनी विसङ्थै कसिनी किलोमिटार हिमल लुकुर कटर एमएलए मपसर अली अजमा कन्तिलाल देव আব্দুল মকিম নখবই তাই অধিকার যাত্রা শেষে সিপিএম নেতা বিধায়ক মবসুর আলী বলেন রাজ্যের মানুষের জীবন জীবিকার সংকট বাড়িয়েছে ডাবল ইঞ্জিনের সরকার শুধু মিথ্যাচার তাদের মেয়াদ হাতে গোনা আর কয়েকটা মানথায় ে হিমলাইমে পায়থাগো সিপিএম নে অজমা এমএলএ মফশুর আলী সাকলাইকা হাসিনু খেরো বিয়াল বিয়ালমানী ডাবল ইঞ্জিন নি জরা ও আর অবকুক টালাল কক সিমিছে নুকাগা দৌ বংনি জরারো তাই বিশ্ব রেখা ইয়গো লেখাইমাবায় বাকসাশে দংসু করছে বেকার শ্রমিকদের সাথে বেকার কর্মযুগ যুবকদের সাথে এবং সর্বোপরি রাজ্যের মধ্যে জিনিসপত্রের যে দাম বেড়ছে গুলি যখন ক্ষমতায় আসেননি তখন একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল চারশো চোদ্দ টাকা আজকের মুদির জামানার এসে সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে আজকে বারোশো টাকা সেখানে আটশো টাকা একটা গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেছে ডাল তেল আলু পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে সত্তর আশি পার্সেন্ট সেখানে বৃদ্ধি হয়েছে তার সাথে পাল্লা দিয়ে মানুষের রোজগার কিন্তু সে জায়গার মধ্যে বাড়েনি কাজে মানুষের জীবন জীবন নির্বাহ করতে জীবিকা মানুষের আজকের দিন অনেক কষ্ট করতে হচ্ছে এবং সর্বোপরি সবের উপরে যেটা হচ্ছে রাজ্যের মধ্যে আজকে গণতান্ত্রিক পরিবেশ নেই তারা রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগিয়ে সুশাসনের প্রচার করছে রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন ওই রাস্তার মনে মনে ফ্ল্যাক্স লাগিয়েছিলেন এখানে নেতা মন্ত্রীদের ছবি দিয়ে প্রচার করতে হয়নি যে ঘরে ঘরে সুশাসন প্রচার করতে হয়নি কাজের মধ্য দিয়ে রাজ্যের মধ্যে সুশাসন তৈরি হয়েছিল সেটাকে আলাদাভাবে প্রচার করার কোন প্রয়োজন ছিল না যদিও এই প্রচারের পয়সা যদি তাদের নেতা মন্ত্রীদের পকেটের টাকা খরচ করে করতেন আমাদের কোন বক্তব্য ছিল না কোন বক্তব্য ছিল না আমরা দেখছি যে এই চল্লিশ লক্ষ মানুষ এই ত্রিপুর রাজ্যের মানুষের অপব্যবহার করে রাজারা সেখানের মধ্যে ফ্ল্যাগ করছেন যে টাকা দিয়ে এরাজ্যের ভেঙে পড়া অসংখ্য রাস্তাঘাট সেখানে তৈরি করা যেত সেই তেইশ সালের যে নির্বাচন হবে আজ থেকে মাস দুই একের মাথায় সেই নির্বাচনে এই ত্রিপুর রাজ্যের মানুষ এরাজ্যের মধ্যে দুঃশাসনের সরকার বিজেপি কে পরাস্ত করে রাজ্যের মধ্যে একমাত্র